অগ্রযাত্রায় বিদেশিদের বাধা সহ্য করা হবে না টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী আমাদের উন্নয়নে বা আমাদের অগ্রযাত্রায় কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করুক সেটা আমরা চাই না সেটা আমরা বরদাস্ত করব না কাঁচামরিচের ঝাল কমাতে ভারত থেকে আমদানি কিছুটা কমেছে দাম বছর ব্যবধানে ডেঙ্গু বেড়েছে সাত গুণ আগামী দুই মাস ভয়াবহ পরিস্থিতির শঙ্কা সুগন্ধায় জ্বালানি তেলের দূষণ রোধের চেষ্টা নিখোঁজদের সন্ধানে অভিযান আমন্ত্রণ চ্যানেল 24 বিকেল 4টার খবর শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্টের শিরোনাম আপনাদের সাথে আছি মামুন উর রশিদ উন্নয়ন অগ্রযাত্রায় বিদেশিরা বাধা দিলে বরদাস্ত করা হবে না এই হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় ঈদ পরবর্তী শুভেচ্ছা ও মতবিনিময় সভায় তিনি বলেন বিএনপি জামায় যেন ক্ষমতায় এসে দেশ নিয়ে ছিনিমিনি খেলতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে গোপালগঞ্জ থেকে জানাচ্ছেন সাদবিন শফিক ক্যামেরায় ছিলেন সুকান্ত সরকার প্রধানমন্ত্রীর গোপালগঞ্জ সফরের দ্বিতীয় ও শেষ দিনটি ছিল নিজ জন্মস্থান টুঙ্গিপাড়ার মানুষের জন্য উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় দলীয় নেতাকর্মীর পাশাপাশি ছিলেন সাধারণ মানুষও ঈদ শুভেচ্ছা বিনিময়ের পর দলীয় প্রধান শোনেন নেতাকর্মীদের কথা তারা তুলে ধরেন নিজেদের প্রত্যাশা অনুভূতি বক্তব্যে বিএনপির কর্মকাণ্ডের সমালোচনা করেন প্রধানমন্ত্রী আশঙ্কা করেন দলটি আবার ক্ষমতায় এলে দেশের সর্বনাশ করবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আর মুসলমান কেউই বাদ জানি ওদের অত্যাচার নির্যাতন থেকে মানুষকে গুলি করে মারা হাত পা হাতুড়ি দিয়ে হাতুড়ি দিয়ে হাড় গুঁড়া গুঁড়া করে মারা চোখ তুলে নেওয়া হাত কেটে নেওয়া এমন কোনো সন্ত্রাসী কাজ নাই এই বিএনপি না করেছে এই বিএনপি জামাত সন্ত্রাসীরা যদি আবার ক্ষমতা আসে আবার এই দেশের মানুষের ভাগ্য ছিনিমিনি খেলবে ভাগ্য নিয়ে এদেশের সর্বনাশ করে দেবে কাজে সেটা যদি তারা করতে না পারে সেই জন্য সবাইকে এক হয়ে কাজ করতে হবে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় কেউ বাধা দিলে বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি শেখ হাসিনার সবার সাথে বন্ধুত্ব কারোর সাথে বৈরিতা নয় আমরা সেই নীতি মেনে চলি কিন্তু আমাদের উন্নয়নে বা আমাদের অগ্রযাত্রায় কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করুক সেটা আমরা চাই না সেটা আমরা বরদাস্ত করব না এদেশের মানুষের ভাগ্য নিয়ে যেন আর কখনো কেউ ছিনিমিনি খেলতে না পারে প্রধানমন্ত্রী বলেন যে যাই করুক সমৃদ্ধির পথে এগিয়ে চলা অব্যাহত থাকবে বাংলাদেশের এই যে প্রাইভেট টেলিভিশন সেখানে যে টক শো করবে আর আমাদের দেওয়া টেলিভিশন আমাদের দেওয়া বিদ্যুৎ আমাদের দেওয়া ডিজিটাল পদ্ধতি সেইটাই ব্যবহার করে আওয়ামী লীগের বিরুদ্ধে জিবাদ গায় এটা তাদের চরিত্র এটা তাদের চরিত্র তবে ওই মিথ্যা বেশি দিন টেকে না হয়তো সাময়িকভাবে একটা ই করতে পারে সত্যের জয় হয় সৎ সাহস থাকলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে আসছে না কেন এমন প্রশ্নও তোলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদ শুভেচ্ছা বিনিময় উপলক্ষ হলেও আওয়ামী লীগ সভাপতির এবারের সফর পাচ্ছে রাজনৈতিক গুরুত্ব নেতাকর্মীরা বলছেন আগামী নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রধানের কর্মসূচি বাড়াবে দলের সাংগঠনিক শক্তি এবং ঐক্য সাদবিন শফিক চ্যানেল 24 টুঙ্গিপাড়া গোপালগঞ্জ কারো প্রেসক্রিপশনে এদেশে নির্বাচন হবে না সুষ্ঠু ভোটের স্বার্থে পরামর্শ নেওয়া হতে পারে কিন্তু কারো নির্দেশ বা নিয়ন্ত্রণ গ্রহণযোগ্য নয় সচিবালয়ে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে এসব বলেন সরকারের একাধিক মন্ত্রী ঈদের ছুটি শেষে খুলেছে অফিস আদালত যদিও ছুটির আমেজ ছিল সবখানেই রাস্তাঘাট যেমন ফাঁকা তেমনি দাপ্তরিক কাজেও খুব একটা চাপ ছিল না সচিবালয় সহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে দিনের শুরুতেই শুভেচ্ছা বিনিময় করেন সহকর্মীরা একে অপরের সাথে সচিবালয়ে ঈদযাত্রা ও সমসাময়িক রাজনীতি নিয়ে কথা বলেন একাধিক মন্ত্রী সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঈদযাত্রায় কিছুটা বিঘ্ন হলেও সব মিলিয়ে স্বস্তিদায়ক হয়েছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়ে মন্ত্রী বলেন মানুষ কষ্ট পাচ্ছে বিষয়টি নিবিড়ভাবে দেখছেন প্রধানমন্ত্রী জিনিসপত্রের দাম বাড়ছে এবং এটা অনেক মানুষের যে প্রতিদিনের
জীবন যাপন দুঃসাধ্য হয়ে পড়ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিকে লক্ষ্য রেখেই তিনি নিজে ক্লোজলি মনিটর করছেন। কারো প্রেসক্রিপশনে নির্বাচন হবে না দেশে, সাফ জানিয়ে দেন ওবায়দুল কাদের। তবে আমরা কারো নির্দেশ বা নিয়ন্ত্রণে থাকব এমনটি মনে করার কোনো কারণ নেই। কারো প্রেসক্রিপশন অনুযায়ী বাংলাদেশের নির্বাচন হবে না, নির্বাচন হবে বাংলাদেশের সংবিধান ইন টোটো, সংবিধানকে ফলো করে সংবিধান সম্মতভাবে। এ নিয়ে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রীও, বলেন জনগণই হচ্ছে সুপার পাওয়ার। আমরা বুঝি জনগণই হলো সুপার পাওয়ার, জনগণের উপরে সুপার পাওয়ার বাংলাদেশে কেউ নেই। আমরা সবসময় মনে করি যে জনগণকে যদি সঙ্গে না নিয়ে কোনো কিছু হয় তাহলে সেটা কোনোদিন সফল হবে না। শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তথ্যমন্ত্রীও, বলেন বিএনপির আন্দোলনের সব কৌশল হচ্ছে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা, জামায়াতের সাথে সরকারের যোগাযোগ নেই বলেও জানান হাসান মাহমুদ। জামাত ইসলামী সম্পর্কে যে বক্তব্য মির্জা ফখরুল আলমগীর সাহেব দিয়েছেন সেটা জামাত ইসলামী অস্বীকার করেছে, আর আমাদের সাথে তাদের কোনো যোগাযোগ নাই, যোগাযোগ করার কোনো প্রয়োজনও নাই। এছাড়াও তথ্যমন্ত্রী জানান সারা দেশে অবৈধ আইপিটিভি বন্ধে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। ঈদের ছুটি শেষে সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর দিয়ে ঢুকেছে কাঁচামরিচ বোঝাই ট্রাক। কর্তৃপক্ষ জানায় সকালে কাঁচামরিচ বোঝাই করে 6টি ভারতীয় ট্রাক বন্দরে পৌঁছায়। 27 জুন থেকে 1 জুন পর্যন্ত ঈদের ছুটি ছিল ভোমরা স্থলবন্দরে, ফলে বন্ধ ছিল রপ্তানি। ছুটি শেষ হওয়ায় আজ থেকে স্বাভাবিক হয়েছে কার্যক্রম। এ বিষয়ে আরও খবর জানাবো আপনাদের। সাতক্ষীরা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আমিনা বিলকিস ময়না। ময়না, এ বিষয়ে সবশেষ কী তথ্য আছে আপনার কাছে জানাবেন। মামুন, যেমনটি বলছিলেন, আসলে সাতক্ষীরা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর। এই বন্দরটি থেকে বন্দরটি আমদানি রপ্তানি বন্ধ ছিল ঈদের ছুটির কারণে। তো আজকেই প্রথম আমদানি রপ্তানি শুরু হয়েছে এবং শুরু হতে না হতেই কিন্তু কাঁচামরিচ সর্বপ্রথমেই প্রবেশ করেছে 6 ট্রাক, এবং সন্ধ্যা নাগাদ আরও প্রবেশ করবে, আগামীকালও 10 ট্রাকের মতো প্রবেশ করবে বলে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে। তো কোনো নোটিশ ছাড়া এবং কোনো ঘোষণা ছাড়াই ভোমরা কাঁচামরিচের দাম বেড়ে গেল এবং বাজারে এর আগুন উঠে গেল। সাধারণ মানুষের পক্ষে এই কাঁচামরিচ কিনে খাওয়াটা খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। এরই মধ্যে একটি স্বস্তির খবর এসেছে যে ভোমরা স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ প্রবেশ করছে। তো এ নিয়ে ভোমরা কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছিলাম যে বাজারে এর প্রভাব পড়বে কিনা। বললেন যে শুরু হয়েছে, এবার কিন্তু এর প্রভাব আস্তে আস্তে বাজারে 2-1-এর মধ্যেই জানা যাবে। তো এই ছিল ভোমরা স্থলবন্দরে কাঁচামরিচ প্রবেশের সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। সাতক্ষীরা থেকে জানাচ্ছিলেন সহকর্মী আমিনা বিলকিস ময়না। এদিকে ভারত থেকে কাঁচামরিচ আমদানি করায় কমতে শুরু করেছে দাম। 24 ঘন্টার ব্যবধানে 200 থেকে 250 টাকা কমে বিক্রি হচ্ছে 450 থেকে 500-তে। 2-1 দিনের মধ্যে দাম আরও কমবে বলে জানান ব্যবসায়ীরা। কাঁচামরিচের দর কমলেও বেড়েছে সব ধরনের সবজির দাম। ঈদের আগে থেকেই বাজারে আকাশচুম্বী কাঁচামরিচের দাম, গতকাল গিয়ে ঠেকেছে কেজিতে 1000 টাকায়। ঈদের চতুর্থ দিনে এসে অবশেষে কমতে শুরু করেছে কাঁচামরিচের ঝাল। রাজধানীর কারণ বাজারে গিয়ে দেখা যায় মানভেদে বিক্রি হচ্ছে 480 থেকে সর্বোচ্চ 500 টাকায়। কারণ হিসেবে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরুর কথা বলেন ব্যবসায়ীরা। ভেন্ডি ছিল 60 টাকা 50 টাকা, আজকে 80 টাকা। তার মরিচ ছিল ঈদের আগে 400-300, আজকে প্রায় 500-600 টাকা। পরিবহন ভাড়া বেশি, তখন এখন জিনিসপত্র মানে আপনার লোক কম, যেমন আপনার লোক বৃষ্টির কারণে অনেক অনেক ফলন নষ্ট হয়ে গেছে। মাল না আসার কারণে বাজার একটু বেশি, ইনপুট হইলে বাজার কমে যাবো। তবে দাম নিয়ে এখনও আতঙ্কে ক্রেতারা।
প্রয়োজনের তুলনায় কম কিনছেন অনেকে। এই যে দেখেন 42 টাকার গাজর নিচ্ছি, ও একই অবস্থা, ওদের উৎপন্ন কম, আসার পথে খরচ বেশি, কি দেখাচ্ছে সব কিছু। কাঁচামরিচ 500 টাকা এখনও কেজি, কাঁকরোল 100 টাকা চাচ্ছে ওখানে, এখান থেকে 60 টাকা নিলাম। তারপর বেগুন 120 টাকা চাচ্ছে, বেগুন একটা চাচ্ছে 100 টাকা, তবে সব জিনিসের দামই নাগালের বাইরে। তবে দাম নিয়ে এখনও আতঙ্কে ক্রেতারা, প্রয়োজনের তুলনায় কম কিনছেন অনেকে, ঢাকার বাইরেও কমতে শুরু করেছে দর। এদিকে ঢাকায় মরিচের সাথে পাল্লা দিয়ে বেড়েছে অন্যান্য সবজির দাম। বেগুন, গাজর, করলা ও টমেটোর দাম কেজিতে 100 থেকে 120 টাকা, আর ঢেঁড়স, চিচিঙ্গা, কাঁকরোল, পটল মিলছে 80 থেকে 100 টাকায়। সবজির দাম বর্তমানে আগের তুলনায় অনেকটা বেশি, আজকে অনেক কিছুর দামই বাড়তি আছে। ভেন্ডি 80 টাকা কেজি, তারপরে আপনার টমেটো লাগে আপনার 120 টাকা কেজি, তারপরে কাঁকরোল 80 টাকা কেজি, বেগুন 100 টাকা কেজি, রহমান ফয়েজ, চ্যানেল 24, ঢাকা। বছর ব্যবধানে দেশে ডেঙ্গু রোগী বেড়েছে 7 গুণ, এমন তথ্য মিলেছে স্বাস্থ্য অধিদপ্তর পরিসংখ্যানে। কীটতত্ত্ববিদদের আশঙ্কা, আগামী 2 মাসে ডেঙ্গু আরও ভয়াবহ হতে পারে, ছড়াতে পারে সারা দেশে। ধীরে ধীরে দেশে ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে, আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে হাসপাতালে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান মতেই গেল বছরে 1 জুলাই পর্যন্ত ডেঙ্গুতে মারা গিয়েছিলেন মাত্র 1 জন, তবে এ বছরে 1 জুলাই নাগাদ মারা গেছেন 50 জন, আর গেল বছরের একই সময়ের চেয়ে এ বছর আক্রান্তের সংখ্যা বেড়েছে 7 গুণ। আগামী 2 মাসে ঢাকার ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে আশঙ্কা করছেন কীটতত্ত্ববিদরা। এছাড়া আগামী মাসে প্রতিটি জেলায় ছড়িয়ে পড়তে পারে ডেঙ্গু। আগামী কয়েকদিনের মধ্যে ডেঙ্গু আরও অনেক বেড়ে যাবে এবং আগস্ট এবং সেপ্টেম্বর এই 2টি মাসে ডেঙ্গু পরিস্থিতি বেশ খারাপ হবে। ঈদের ছুটিতে থাকার কারণে বিভিন্ন বাসা বাড়ি, অফিস আদালত এই মুহূর্তে বন্ধ রয়েছে। বৃষ্টিপাত হওয়ার কারণে এসব এলাকাতে বিভিন্ন যে ছোটো বড়ো পাত্র আছে সেই পাত্রগুলোতে বৃষ্টি পানি জমা হয়েছে, সেখানে এরিস মশার একটি নিরবিচ্ছিন্ন প্রজনন এখানে এখন ঘটছে। আগামী মাসে সারা বাংলাদেশের প্রায় প্রতিটি জেলাতেই ডেঙ্গু ছড়াবে বলে আমাদের মনে হচ্ছে। এই জন্য প্রতিটি জেলাতেই ডেঙ্গু প্রিভেনশনে একটু প্রস্তুতি আমাদের রাখা দরকার। তাই এখন থেকেই হটস্পট ব্যবস্থাপনার উপর জোর দেওয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা। আশিকান প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। ঝালকাঠির সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনায় নিখোঁজ 4 জনের সন্ধানে চলছে উদ্ধার অভিযান। পাশাপাশি সরিয়ে নেওয়া হচ্ছে জাহাজে থাকা 11 লাখ লিটার তেল। তেল ছড়িয়ে পড়ার রোধেও কাজ করছে কোস্টগার্ড। বিস্ফোরণে ছিন্ন ভিন্ন তেলবাহী জাহাজ সাগর নন্দিনী 2। নিখোঁজ 4 জনের সন্ধানে সুগন্ধা নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছে কোস্টগার্ড ও বিআইডব্লিউটি এর ডুবুরি দল। তবে ধীর গতিতে ক্ষোভ জানিয়েছেন স্বজনরা। টিলেডালা একটা অবস্থা, কার কে মরে গেছে, কে আটকে আছে, এটা কারো কোনো ভ্রুক্ষেপ নাই, নাবিকের ব্যাপারে কোনো উদ্যোগ নেই, তারা তাদের তেল অপসারণ চলতে আছে। ধ্বংসের যে জায়গাটা এবং যে হেডটা উপরের অংশটা, এটা কিন্তু খুঁজে পেয়েছি, আমরা অনুভব করতে পেয়েছি পানির নিচে কোন জায়গায় আছে, সেই জায়গায় আমাদের ডুবুরি দল চেষ্টা করছে ওই জায়গায় উদ্ধার কার্য পরিচালনা করার। তেল ছড়িয়ে পড়ার রোধেও কাজ করছে কোস্টগার্ড। সরানো হয়েছে 4 লাখ লিটার তেল। তেলটা অপসারণ করার পরেই জাহাজটা জেগে ওঠে, পিছনের অংশটা বেশে ওঠে এবং পুরোপুরি সেফ পজিশনে আছে, এখন ব্যালেন্স অবস্থায় আছে। এখনও তেল অপসারণ করা হচ্ছে। নদীতে কোনো অয়েল গ্রিজ বা অন্য কোনো ধরনের কোনো বিষয়বস্তু, এখানে পেট্রোল ডিজেল পড়ছে কি না, এই বিষয়টা আমরা পরীক্ষা নিরীক্ষার পরে অধিকতর নিশ্চিত হতে পারবো। আর এখন মনে হচ্ছে যে পরিবেশগত দিকটা ভারসাম্য রক্ষাই আছে। এ নিয়ে কথা বলেন নৌ প্রতিমন্ত্রী, জানান তদন্তে বেরিয়ে আসবে ট্যাঙ্কারে বিস্ফোরণের কারণ। বিরাট একটা বড় ধরনের বিপর্যয় থেকে বেঁচে গেছি যে ট্যাঙ্কারের মধ্যে আগুনটা যায়নি, তার আগে এটা নিয়ন্ত্রণ হয়ে গেছে এবং আমার মনে হয় আজকের মধ্যেই পুরোপুরি তেলগুলো, যে তেলগুলো এখানে আছে, পুরোপুরি সংগ্রহ করা হবে এবং তাৎক্ষণিকভাবে সেখানে এই যে আমাদের উদ্ধারকারী জাহাজ সেখানে গেছে এবং সবকিছু নিয়ন্ত্রণে আছে।
শনিবার ঝালকাঠির সুগন্ধা নদীতে নোঙর করা তেলবাহী জাহাজে বিস্ফোরণে আগুন লেগে যায়। এতে তেল ছিল 11 লাখ লিটার। কাউসার হোসেন রানা, চ্যানেল 24, ঝালকাঠি। এ বিষয়ে আরও খবর জানাবো আপনাদের। ঝালকাঠি থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কাউসার হোসেন রানা। রানা, নিখোঁজদের কোনো সন্ধান কারো সন্ধান মিলেছে কিনা জানাবেন, আর তেল সরানোর কাজটা কেমন চলছে? হ্যাঁ মামুন, কিছুক্ষণ আগেই এই বিধ্বস্ত যে জাহাজটি, সেই জাহাজটির ইঞ্জিন রুম যেটি, সেখান থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে সেই জাহাজটির অবস্থা, এখানে একেবারে একটি ধ্বংসস্তূপের মতন পরিস্থিতি। সেই ধ্বংসস্তূপের মধ্যে জাহাজটির যে নিচের পোর্শন রয়েছে, সেইখানে যে ইঞ্জিন রুম রয়েছে, সেই ইঞ্জিন রুমে সকাল থেকে পানি ভরেছিল এবং তেল চিটচিটে অবস্থা ছিল। সেই পানির ভিতর থেকেই কিন্তু একটি মরদেহ উদ্ধার করা হয়। এবং তারা বলছেন এটি যে গ্রিজার যিনি ছিলেন, মোহাম্মদ হৃদয় নাম, এটি তার মরদেহ। সেটিকে উদ্ধার করা, সেই মরদেহটি উদ্ধার করা হয় কিছুক্ষণ পূর্বে, তখন 2:30 দিকে। এবং এর পরপরই অন্যান্য যে যারা নিখোঁজ রয়েছে তাদের স্বজনরা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন, আশায় যে তাদের স্বজনদের হয়তো সন্ধান পাওয়া যেতে পারে এজন্য। এবং সেজন্য কিন্তু তারা ইতিমধ্যে এখানে এসে জড়ো হয়েছেন, এবং যারা উদ্ধার কর্মী রয়েছেন তাদের তৎপরতাগুলো তারা দেখছেন। এবং যারা উদ্ধার কাজে নিয়োজিত রয়েছেন তারা আমাদেরকে যেটুকু জানিয়েছেন যে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন আরও যারা নিখোঁজ রয়েছেন তাদের সন্ধান পাওয়া যায় কিনা। একটি বিষয় যে জাহাজটিতে যখন বিস্ফোরণ ঘটে তখন এর উপরের অংশটি কিন্তু উড়ে গিয়ে নদীর জাহাজের পাশেই নদীর পাড়ে গিয়ে পড়ে। তো সেইখানে যা আসলে যাওয়া কতটুকু সম্ভব সেটি একটি বিষয়। ডুবুরিদের সাথে আমাদের কথা হয়েছে, তারা আসলে যেটি বলছেন যে এখানে প্রায় 12 মিটার পানি রয়েছে। এত গভীরে গিয়ে সেই জাহাজের যে অংশটি রয়েছে তার ভিতরে সম্পূর্ণভাবে আসলে তল্লাশিটি চালানো যাচ্ছে না। তল্লাশি চালানো গেলে হয়তো সেইভাবে তারা উদ্ধার অভিযান চালাতে পারত। এবং যেহেতু তারা গ্যাসের অক্সিজেনের সিলিন্ডার নিয়ে আসছে, সেই সিলিন্ডার নিয়ে জাহাজের নিচে যাওয়ার পরে সেখান থেকেও কতটুকু পাওয়া যায়, কারণ ভিতরে অনেকটাই ভাঙাচোরা একটা অবস্থা, যারা ডুবুরি রয়েছে তাদের জানের নিরাপত্তারও একটি বিষয় রয়েছে। সব কিছু মিলিয়ে কিন্তু বিষয়টি খুব একটা সহজ নয়। নিচে আলোর কোনো ব্যবস্থা নেই এবং নদীর প্রচুর পানির স্রোত রয়েছে। তো এই অবস্থায় তারা উদ্ধার অভিযান চালাচ্ছেন, আশা করছেন যে বাকিদেরও সন্ধান পাওয়া যাবে। তো এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। গণ অধিকার পরিষদের নূর ও রাশেদ সহ তিনজনের নামে মামলা করবেন রেজা কিবরিয়া। নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। বলেন, সরকার ও গোয়েন্দা সংস্থার উচিত নূরকে জিজ্ঞাসাবাদ করা। নুরুল হক নূর, রাশেদ খান এবং সাকিবুল কি হাসান শাকিলুজ্জামান, এই তিনজন দপ্তর সম্পাদক, এই তিনজন মূলত, ওদের বিরুদ্ধে মামলা করা হবে। আর বিএনপি ভাঙার আমার কোনো ইচ্ছা নেই। এবার মিনিস্টার ফ্রিজ, ঢাকা ফেরার খবর। ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ। ফিরতি পথে খুব একটা দুর্ভোগ পোহাতে হয়নি। এদিকে ঈদের পরও অনেকে ছাড়ছেন ঢাকা, তবে হয়রানি বা টিকিট বিড়ম্বনার অভিযোগ নেই কারো। ঈদের ছুটি শেষে জীবিকার তাগিদে নগরমুখ মানুষ। কর্মস্থলে যোগ দিতে সকাল থেকেই ছিল ঢাকায় ফেরা যাত্রীদের ভিড়, ছিল না ভোগান্তির অভিযোগ। রেলপথে যারা ফিরেছেন স্বস্তির কথা জানিয়েছেন তারা, যদিও মন খারাপের পুরোটা জুড়ে ছিল প্রিয়জন আর নিজ গ্রাম। বাই রোডে যারা গেছে মোটামুটি যানজট ছিল না, রেলেও ভালোভাবে গেছে। অফিস খোলা আছে, এখানে তো আইতে দাম ফিরে আসা, কিছু করার নাই, এটা জীবনের তাগিদেই চলে আসতে হয়। বাড়িতে গেলে তো তখন খুব আনন্দ লাগে, কিন্তু আসার সময় আসলে মনটা অনেক খারাপ হয়ে যায়। ছুটি আর স্বস্তির হিসেবে কেউ কেউ আবার এখন ছুটছেন প্রকৃতি আর স্বজনের টানে। রিল্যাক্সে যাওয়ার জন্য যাচ্ছে, আর এখন শহরটাও ফাঁকা, তাই ঈদের পরে আর কি ভ্রমণে যাইতেছি। ঢাকায় আসলে স্কাটার ভাবে আসে বিভিন্ন ডেতে বা ফ্যামিলি পরে আসেন, অনেক সময় নিয়ে আসেন, এই জন্য অত চাপ পড়ে না। ঢাকায় আসাটা আমি আশা করি যে যাত্রী যেভাবে আসছেন ঠিকঠাকভাবেই সুন্দরভাবেই তার সঠিক কর্মস্থলে ফিরে আসবেন। সড়ক পথেও কিছুটা আনন্দের যাত্রার কথা জানান সাধারণ মানুষ। আমি যে কোম্পানিতে চাকরি করি, কোম্পানি ছুটি শেষ, এখন কর্মস্থলে আসা লাগবে, এজন্য ফিরে আসছি। যাওয়ার সময় যানজট ছিল, কিন্তু আসতে পারছি ভালোভাবে। যদি এরকম সব সময়ই থাকে সবার জন্যই তো ভালো হয়।
যাত্রীদের প্রত্যাশা, এবারের মতো আগামীতেও স্বস্তির এই যাত্রা অব্যাহত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা। বঙ্গোপসাগরে এসপিএম প্রকল্পের প্রথম জাহাজ থেকে তেল খালাস কার্যক্রম পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে। এ বিষয়ে আরও খবর জানাবো আপনাদের। কক্সবাজার মাতারবাড়ি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রনি দত্ত। রনি, প্রাথমিকভাবে যে পরীক্ষামূলক কার্যক্রম তেল খালাসের, সেটি কেমন দেখছেন? কিছুক্ষণ আগে অর্থাৎ 4টা বাজে এখানে আমরা যেই আমার পিছনে যেটি দেখছেন হলুদ যেই মুরিংটা দেখছেন সেখানে পাইপলাইন সংযোগ করা হয়েছে এই যে জাহাজটি রয়েছে সৌদি আরবের যে হোরে যে জাহাজটি সেই জাহাজ থেকে পাইপলাইনটি সংযোগ করা হয়েছে। তার মানে হচ্ছে যে কি এই 82,000 যে মেট্রিক টন ক্রুড অয়েল নিয়ে জাহাজটি এসেছিল সেটি সংযোগ করা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই সেই জাহাজের সেই যে পাইপলাইনের মাধ্যমে সেই জাহাজ থেকে তেলটি খালাস করা হবে। আপনি দেখতে পাচ্ছেন যে একটি হলুদ যে যেই মুরিংটা দেখা যাচ্ছে সেটি হচ্ছে আসলে মূলত এখানে এখানকার যে নতুন যে এসএপিএম যে প্রকল্প সেই এসপিএম প্রকল্পের মুড়ি এর মাধ্যমে পাইপলাইন আপনারা দেখতে পাচ্ছেন এই পাইপলাইন মাধ্যমে এই জাহাজ থেকে তেলটি খালাস করা হবে এবং এটি বঙ্গোপসাগরের মধ্য দিয়ে এই পাইপলাইনের মাধ্যমে সেটি নিয়ে যাওয়া হবে মাতারবাড়ির কালারমাছড়ার ট্যাঙ্ক এবং কালারমাছড়ার থেকে সেটি নেওয়া যাওয়া হবে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে। তো দেশে প্রথমবারের মতো এই জাহাজ থেকে তেল পাইপলাইনের মাধ্যমে সরবরাহ করা হচ্ছে। এটি একটি যুগান্তকারী একটি উদ্যোগ এবং এর মাধ্যমে তেলের অপচয় যেমন রোধ হবে তেমন একই সাথে এই তেলটি খালাস করতে 12-14 দিন লাগতো সেটি এখন সময় লাগবে মাত্র 2 দিন। তো সেটি আসলে সময়ের অপচয়টা রোধ হবে এবং একই সাথে অর্থের যে সাশ্রয় সেটিও কিন্তু এখানে হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তো এটি এই ছিল চট্টগ্রামের মাতারবাড়ি থেকে সবশেষ অবস্থা। ধন্যবাদ আপনাকে। কক্সবাজারের মাতারবাড়ি থেকে জানাচ্ছিলেন সহকর্মী রনি দত্ত। এই ছিল বিকেল 4টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।